হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কাতে স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এই কলেজটা সম্পর্কে। কলেজটা কেমন, কলেজটাতে কি কি ট্রেডস পড়ানো হয়, কেমন প্লেসমেন্ট, এই সমস্ত কিছুই আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং আরো হয়তো অনেকেই তোমরা অ্যাডমিশন নেবে। সো তোমরা এই কলেজটা সম্পর্কে সমস্ত ডিটেলস আগে থেকে জেনে নাও, সেটাই বেটার। আর ভিডিও শুরু করার আগে বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। বুকলেট, জেক্সপো, ক্যারিয়ার গাইডলাইন এবং ভোকেশনাল এডুকেশন সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য আর বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবে, তাতে পরবর্তীকালে কোনো রকম কোনো ভিডিও বা কোনো আপডেট তোমাদের যেন মিস না হয়। সো শুরু করছি এই ভিডিওটা। ফার্স্ট অফ অল, কলেজটা তৈরি হয়েছে 1958-এ, সো অলমোস্ট 62 ইয়ার্স এবার কমপ্লিট হবে। আর এটা একটা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। সো তোমরা যারা যারা ব্যাপারটা জানো না, গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ কি, সো গভর্নমেন্ট স্পন্সার্ড হলো গভর্নমেন্টের সাথে অন্য আরো কোনো একটা অর্গানাইজেশন দুটো দুজন মিলে একটা কলেজকে চালায়, তো সেটাই হলো গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। ওকে, আর গভর্নমেন্ট, আরো একটা তোমাদের প্রশ্ন আসে মনে যে গভর্নমেন্ট স্পন্সার্ড এবং গভর্নমেন্ট পলিটেকনিক দুটোর কি খরচা একই? হ্যাঁ, অবশ্যই গভর্নমেন্ট স্পন্সার্ড এবং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ দুটোরই খরচা একই। সো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এটা 1998 সালে তৈরি এবং এটি একটি গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। এটা দক্ষিণ 24 পরগনা আর বেলঘরিয়াতে অবস্থিত। আর তোমরা যদি জানতে চাও যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের মধ্যে কি কি ডিফারেন্স আছে, তো সেই সম্পর্কিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব লিঙ্কটা, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের মধ্যে ডিফারেন্স কি। আর তোমাদেরকে বলে রাখি, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ অ্যাফিলেটেড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এর থেকে অ্যাফিলেটেড এবং রেকগনাইজড বাই AICTE নিউ দিল্লি। ওকে, আর ম্যানেজড বাই রামকৃষ্ণ মিশন বেলুর। ওকে, সো রামকৃষ্ণ মিশন আছে বেলুরে, সো এটার দ্বারা ম্যানেজ। এই রামকৃষ্ণ মিশনের আন্ডারে অনেকগুলো কলেজ আছে, সো এই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠও কিন্তু রামকৃষ্ণ মিশন বেলুরের দ্বারা ম্যানেজ করা হয়। এবার নেক্সট আপ বলবো তোমাদেরকে কি কি ট্রেডস আছে এই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। ফার্স্ট হলো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা 3 বছরের কোর্স এবং এতে 60টা সিট ক্যাপাসিটি আছে। নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, ইলেকট্রিক্যালেও 60টা ইনটেক ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে, নেক্সট আপ ট্রেড মেকানিক্যাল, মেকানিক্যালেও 60টা সিট থাকে। এবং আরও একটা ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, প্রত্যেকটা কোর্সই 3 বছরের এবং প্রত্যেকটা কোর্সেই সিটের ইনটেক ক্যাপাসিটি 60টা করে। এবার তোমাদেরকে বলবো এর মধ্যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের সব থেকে বেস্ট ট্রেড যদি বলো, মানে একটা এই চারটের মধ্যে যদি তুমি কোনো একটা চুজ করতে চাও, তাহলে আমি সাজেস্ট করব তোমাদেরকে তোমরা ইলেকট্রিক্যাল চুজ করতে পারো। অ্যান্ড যদি তোমরা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের মানে র্যাঙ্ক, মানে রিভিউ বলতে পারো বা কত পয়েন্ট বলতে পারো, সেটা 5-এর মধ্যে 4.6। ওকে, ওভারঅল ওভারঅল এই কলেজটার রিভিউ যদি বলো তুমি জানতে চাও, তাহলে 5-এর মধ্যে 4.6। অ্যান্ড তোমাদের যেটা সব থেকে জিজ্ঞেস্য বিষয় যে কলেজের প্লেসমেন্টের রেটিং কেমন, সো কলেজের প্লেসমেন্টের রেটিং কিন্তু 5-এ 5, মানে এই কলেজের প্লেসমেন্ট খুব ভালো, ঠিক আছে, 5-এ 5। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের প্লেসমেন্ট তুমি যদি রেটিং জানতে চাও, সো এটা হলো 5-এ 5, দ্যাট মিন প্লেসমেন্ট কিন্তু খুব। আর আরো কিছু রেটিংস, প্লেসমেন্ট তো বললাম 5-এ 5, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে দেখতে গেলে তোমার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের র্যাঙ্কিং হচ্ছে 5-এর মধ্যে 4। আর ফেসিলিটি, সরি, ফ্যাকাল্টি অ্যান্ড কোর্স কারিকুলামে 5-এর মধ্যে 4।
আর ক্রাউডের ক্যাম্পাস লাইফে 5-এর মধ্যে 5 এবং ভ্যালু ফর মানি 5-এ 5, মানে তুমি যে কলেজটায় পড়ছো একটা সার্টেন অ্যামাউন্ট খরচা করে, সো সেই সেই খরচাটা কি যথাযোগ্য? সো হ্যাঁ, যথাযোগ্য, 5-এর মধ্যে 5 ভ্যালু ফর মানি। সো কলেজটা কিন্তু খুবই ভালো, কারণ 5-এর মধ্যে রেটিং 4.6। এবার তুমি যদি আলাদা করে তোমার ট্রেড এই কলেজে, ধরো কেউ তুমি, আমি আমার একজন ভিউয়ার বলতে পারো, ও লিখেছে যে ও রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের মেকানিক্যাল ট্রেড এটা কেমন ও জানতে চায়। সো তোমাদের সকলকেই বলবো, পার্টিকুলার যে কোনো একটা কলেজে তোমাদের ট্রেড যাই হোক না কেন, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, সিভিল হতে পারে, কম্পিউটার হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, যাই হোক না কেন, আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো যে তুমি যদি মেকানিক্যাল নিয়ে পড়ো, তোমার ফিউচার, ইন ফিউচার তুমি কি কি স্কোপ পাবে বা কিরকম কি জব পাবে সেইটা, বা তুমি যদি ইলেকট্রিক্যাল নাও, এরকম বিভিন্ন ট্রেড সম্পর্কে, তোমার ফিউচার, তুমি যে ট্রেডটা নিয়েছো সেটাতে কি হতে পারে, সেই ট্রেডের ডিটেলস গুলো আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা একবার চেক করে নিও। তোমার তাহলে জানা থাকবে যে তুমি যে জিনিসটা নিয়ে পড়াশোনা করছো সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করে পার্টিকুলারলি তোমাকে কোন দিকে এগোতে হবে, ওকে? কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দিকে এগিয়ে তুমি যদি যেতে পারো, তবেই কিন্তু তোমার সময়ের সঠিক সময়ে তুমি সঠিক জিনিসটা পাবে। কারণ আমাদের অনেকে এরকম আছি, আমরা হয়তো অনেক ভালো স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হয়তো খুব ভালো, কিন্তু প্রপার গাইডেন্সের জন্য আমরা হয়তো একটা জিনিস অ্যাচিভ করতে পারি, কিন্তু সেটা আমাদের অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে? সো তোমরা একদম প্রথম থেকেই তোমার যে ট্রেড, সেই ট্রেড সম্পর্কে একদম বেসিক আইডিয়া ক্লিয়ার করে নাও। এবং তুমি যদি গভর্নমেন্ট জবসের দিকে যেতে চাও, সো প্রথম থেকেই গভর্নমেন্ট জবসের জন্য প্রিপারেশন নাও, এবং অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমার ট্রেড সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন তোমার জানা দরকার সেইটা জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন থেকে তোমার ট্রেডের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে। তো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ সম্পর্কে আরো কিছু রিভিউজ আমি তোমাদের সাথে শেয়ার করব। টপ কোম্পানিজ কি কি আসে, সো সেটার দিক থেকে দেখতে গেলে র্যাঙ্কিং 90% পজিটিভ, মানে অনেক ভালো ভালো টপ লেভেলের কোম্পানিজ রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে আসে, যেমন ধরো L&T, ওকে, বা এছাড়াও আরো অনেক ভালো ভালো টপ লেভেলে যে কোম্পানিজ গুলো আছে সেগুলো কিন্তু এই কলেজে এসে ক্যাম্পাসিং করে। এবং যে সমস্ত কোম্পানি থেকে তোমাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হয় সেইটার দিক থেকে দেখতে গেলেও কিন্তু মানে র্যাঙ্কিং 90% পজিটিভ, মানে খুবই ভালো, তোমার প্লেসমেন্ট খুব ভালো পেয়ে যাবে তুমি, ঠিক আছে? কিন্তু অবশ্যই তোমাকে ফার্স্ট থেকে তোমাকে পড়তেই হবে। তোমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের ইন্টারভিউ প্রসেস 87% পজিটিভ, ওকে, মানে ইন্টারভিউ তোমাদের যখন হয় কোনো কোম্পানিতে, সো সেইটার প্রসেস সম্পর্কে কি র্যাঙ্কিং বা কি, মানে সেটা কি ভালো না খারাপ, তো সেটা 87% পজিটিভ, তার মানে খুবই ভালো বলতে। অ্যান্ড এই কলেজে বুকস কিরকম অ্যাভেলেবেল আছে, মোটামুটি 69% পজিটিভ। সো বুকসের দিক থেকে একটু মেবি একটু একটু প্রবলেম হতে পারে, মেবি বা নাও হতে পারে, 69% মোটামুটি ঠিক আছে। বাট কোনো বুকস যদি কোনো ধরো কোনো কারণে পেলে না, সো তোমরা একটা কাজ করতে পারো, গুগল থেকে গিয়ে সেই পার্টিকুলার বইটার তোমরা PDF ডাউনলোড করে নিতে পারো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। অ্যান্ড এই কলেজের লাইব্রেরি খুব ভালো, ক্যাম্পাস খুব ভালো, প্লেগ্রাউন্ড খুবই সুন্দর, ভালো টপ কোম্পানিজ, একদম কোনো রকম তোমাদের কোনো রকম অসুবিধা নেই, খুব ভালো। তোমাদের ফ্যাকাল্টি মানে যারা আছেন তারাও খুব ভালো, হোস্টেল অ্যাভেলেবেল আছে, ক্যান্টিন অ্যাভেলেবেল আছে, ওকে। অ্যান্ড আবারও বলবো, এই কলেজের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্লেসমেন্ট সব থেকে বেস্ট, ওকে। আর বাকি ঠিকঠাক আছে, বাট ইন্টার্নশিপটা একটু প্রবলেম আছে। সো তোমাদের সকলকে আমার একটাই সাজেশন, তোমরা একদম প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা করবে, তাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। অ্যান্ড প্লেসমেন্টের দিক থেকে যদি বলো, তোমাদেরকে বললাম মোটামুটি খুব ভালো প্লেসমেন্ট, দেখো এখানে বলেছে ইন দিস কলেজ প্লেসমেন্ট আর ভেরি গুড এভরি ইয়ার, প্রত্যেক বছর খুব ভালো
প্লেসমেন্ট থাকে, ক্যাম্পাস ইন্টারভিউ হয়, ঠিক আছে? আর তোমাদের কলেজে ক্যাম্পাস ইন্টারভিউ হয় কোন সময়? ফিফথ সেমিস্টারে যখন তোমরা থাকবে সেই সময় থেকে ইন্টারভিউ মোটামুটি শুরু হয়ে যায়। আর অনেক বিভিন্ন নাম করা কোম্পানি যেমন টাটা ইন্ডিয়া লিমিটেড, জিন্দাল স্টিল, এলএনটি, ঠিক আছে, মানে এলএনটি মানেই হচ্ছে লারসেন অ্যান্ড টিউব্রো, তারপরে উইপ্রো, ইনফোসিস, এবং আরও একটা ভালো কোম্পানি হলো ক্যাপজিমেনি। এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, খুব ভালো কোম্পানি এবং খুব বড় কোম্পানি, ওকে? আর অলমোস্ট এখানে বলেছে যে 30% স্টুডেন্ট গট অ্যান ইন্টার্নশিপ। সো প্রথমে 30% স্টুডেন্ট মোটামুটি অ্যাপ্রক্স এখানে ইন্টার্নশিপ পায়, ওকে? আর মোটামুটি ক্যাম্পাসিং, তার মানে তোমরা বুঝতেই পারছো অনেক ভালো ভালো এবং বড় বড় কোম্পানিরা আসে। এবং তোমাকে একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমাদের বর্তমান পরিস্থিতির কথা ভেবে, তুমি যখন এখন থেকে পড়া শুরু করছো মোটামুটি 2 বছর বা 3 বছর পরে তোমার গিয়ে কোর্স কমপ্লিট হবে। সো তোমাদের কিন্তু একদম ফার্স্ট থেকে মাথায় রাখতে হবে যে বর্তমান পরিস্থিতি কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব খারাপ, ওকে? এটা হয়তো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। সো তোমাদেরকে বলবো, বর্তমান পরিস্থিতি বা জবের যদি তুমি বলো, মানে অপরচুনিটি বলো, সেটা কিন্তু খুব ভালো নয়, ওকে? খুব ভালো নয়। সো তোমাদের সকলকে বলবো একদম প্রথম থেকে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? কারণ যদি মার্কস তোমার ভালো না থাকে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে বসতেই পারবে না। কারণ কি? কারণ তোমাদেরকে প্রথমেই কিন্তু একটা মেনশন করে দেওয়া হবে যে ধরো 75% থ্রু আউট, মানে তোমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রত্যেকটা সেমিস্টারে যেন 75% থাকে। এক একটা কোম্পানির এক একটা কিন্তু চাহিদা থাকে, ঠিক আছে? কেউ হয়তো বললো যে থ্রু আউট কোম্পানি মানে একদম ফার্স্ট টু লাস্ট তোমার 70% দরকার, কেউ বললো যে 80% দরকার। সো এটার উপরে কিন্তু তোমার অনেকটা ফিউচার ডিপেন্ড করছে। আর দেখো, তোমরা যদি বলো যে নাম্বার আমি নাই পেতে পারি, আমি জানি জিনিসগুলো, বাট তোমাকে একদম এক চটকায় যখন তোমার কোনো কোম্পানি তোমাকে সিলেক্ট করবে, অবভিয়াসলি তোমার মার্কশিট দেখে সিলেক্ট করবে, কারণ তারা যখন তুমি যদি কোথাও সিভি জমা দাও, ঠিক আছে, সো সেখানে কি হবে, অবভিয়াসলি তোমার নাম্বার দেখবে, নাম্বার দেখেই তো মানে তারা সিলেক্ট করবে হয়তো। সো নাম্বার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ভাইটাল, তাই জন্য তোমাদের সকলকে বলবো একদম ফার্স্ট থেকে ভালো করে পড়বে। সো তোমরা যারা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে এবারে ভর্তি হয়েছ বা পরবর্তীকালে যারা ভর্তি হয়ে এই ভিডিওটা দেখছো, তাদের সকলকে বলবো তোমাদের সকলকে বেস্ট অফ লাক, খুব ভালো করে তোমরা পড়াশোনা করো। দেখো, হয়তো তোমরা থ্রু আউট একটা কথা বারংবার শুনেছো যে খুব ভালো করে পড়াশোনা করো, ওকে? কারণ এটা তোমাদেরকে বারবার বলার একটাই কারণ, মার্কসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে? তোমাকে কিন্তু এক চটকায় কোনো কোম্পানি দেখে বুঝবে না যে তুমি জানো কি জানো না, তোমার পরিচয় তোমার নাম্বার, ওকে? সো সেই জন্যই বারংবার বলা তোমাদেরকে। আর তোমাদের জন্য যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই লাইক করবে, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর ভিডিওটা যদি তোমার জন্য হেল্পফুল হয় তাহলে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। এবং প্লিজ তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার ভিডিও সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলো প্লিজ তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো।